আপিল বিভাগের আদেশের পর হাইকোর্ট বিভাগের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই

আদর্শ তো তাদের পক্ষে আছে এরপর আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য আসিলের জন্য কোন গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের উপর দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা অপচেষ্টা করছে আমরা বিশ্বাস করি কোমলমতি সব শিক্ষার্থী দেশের সর্বোচ্চ আদালতের দেশনাকে উপেক্ষা করতে চায় না ওবায়দুল কাদের বলেন যে কোনো আন্দোলন হলেই বিএনপি জামাত ও তাদের দশুরা সেটাকে হাতিয়ার করে ক্ষমতা যাওয়ার দুঃস্বপ্নে বিভোর হয়ে ওঠে এখন তারা কোটা আন্দোলনের উপর ভর করে অপচেষ্টা চালাচ্ছে কারণ তাদের উপর জনগণের কোনো আস্থা নেই সরকার বিরোধী কোনো আন্দোলনই তারা সফল হতে পারেনি তাই যখনই অরাজনৈতিক আন্দোলন সংগঠিত হয় সেটাকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করে বিএনপি